পরবর্তী খবরকু আজি ওড়িশা ছুইলা মৌসুমি আর মৌসুমি ওড়িশা ছুই সারিবা পরে এবে রাজ্যর বিভিন্ন স্থানের বর্ষা আরম্ভ হয়ে সারিছি। অসহ্য গুড়িমুড়ি এবে সারা রাজ্যবাসীকে নিস্তার মিলুথিবা বেড়ে আসন্তা 48 ঘণ্টা ভিতরে মৌসুমি সারা রাজ্যের সক্রিয় হয়ে তিনদিন পর্যন্ত বর্ষা লাগি রহব বলে পানিপাগ বিভাগ পূর্বানুমান করেছে। তবে মৌসুমিকে নেই কোণ রয়েছে পুরো আপডেট আসন্তু জানিবা। ওড়িশা ছুইলা মৌসুমি আরম্ভ হল প্রাক মৌসুমি বর্ষা 48 ঘণ্টার সারা রাজ্যের সক্রিয় হব মৌসুমি। দীর্ঘ দিনর ব্যবধান পরে আজি ওড়িশার আরম্ভ হয়েছে প্রাক মৌসুমি বর্ষা। এপটে মৌসুমি ওড়িশা ছুঁই সারিবা পরে সারা রাজ্যবাসীকে তাতিরু নিস্তার মিলিছি। আজি সকালু সকালু রাজ্যর বিভিন্ন স্থানের কোহলা পাগ সাঙ্গকু ঝিপিঝিপি বর্ষা মধ্য আরম্ভ হয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ প্রভাবে আজিঠার বর্ষা আরম্ভ হয়েছে। এই লঘুচাপ ওড়িশার মৌসুমি প্রবেশ ত্বরান্বিত করব, যাহাদ্বারা 48 ঘণ্টার সারা রাজ্যের মৌসুমি সক্রিয় হবার সম্ভাবনা রয়েছে। অন্যপটে মৌসুমি ছুইবা পরে তিনদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা হব বলে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ পূর্বানুমান করা। তবে রাজ্যের কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, ভদ্রক, ঢেঙ্কানাল, কেন্দুঝর, যাজপুর, খোর্ধা, অনুগুল, কটক, নয়াগড় ও পুরীরে আজি সকাল সকাল বর্ষা মধ্য আরম্ভ হয়েছে। পানিপাগ বিশেষজ্ঞ শ্রী সাহু কহিছন্তি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবে পূর্ব কেন্দ্রীয় এবং এর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের স্থির রহিতবা বেলে এহা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আড়কু গতি করে জুন 21 সারা ওড়িশার প্রবেশ করিব। এর প্রভাবে আজিঠার বর্ষা মধ্য আরম্ভ হয়ে যাইছি। তবে মৌসুমী ছুইবা পরে তিনদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা হব বলে আকলন করেছে ভারতীয় পানিপাগ বিশেষজ্ঞ। এপরিকি মধ্যাহ্ন সুদ্ধা রাজ্যের বিভিন্ন স্থানের বজ্রপাত সহ ঝড় তোফান মধ্য হয়ে পারে বলে আশঙ্কা করেছে পানিপাগ কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ওড়িশা।